নমস্কার বন্ধুরা, টিম ফোকাসের তরফ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের আজকের নতুন ভিডিওতে স্বাগত। লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ধান চাষের জন্য ভেস্টিজের কোন কোন প্রোডাক্টস ব্যবহার করবেন, ভিডিওটার খানিকটা অংশ আপনাদের দেখাচ্ছি। এবার আসি লাস্ট স্টেজে, যার নাম হলো গ্রেইন ফরমেশন, অর্থাৎ ধান গাছে যখন ধান আসা শুরু হয়। এই পর্যায়ে আপনারা ভেস্টিজের তিনটি প্রোডাক্ট ইউজ করবেন। যদি এখনো ভিডিওটা না দেখে থাকেন তবে আই বাটনের লিংক দেওয়া রয়েছে, দেখতে পারেন। আজ আমরা আপনাদের বলব টমেটো চাষের কোন কোন পর্যায়ে ভেস্টিজের কোন কোন প্রোডাক্টস ব্যবহার করে টমেটোর আকার, রং ও গুণগত মান বৃদ্ধি করবেন। তো চলুন দেরি না করে স্টার্ট করি আমাদের আজকের নতুন ভিডিও। সয়েল প্রিপারেশন থেকে শুরু করে টমেটো গাছে ফল আসা পর্যন্ত সময়কে ছটি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রতিটি পর্যায়ে আপনারা ভেস্টিজের প্রোডাক্টস ব্যবহার করতে পারেন। সয়েল প্রিপারেশনের সময় কৃষক ভাইরা অনেক ধরনের সার ব্যবহার করেন, যেমন গোবর সার, ইউরিয়া, ডিএপি ইত্যাদি। আপনারা ওই সমস্ত সারের সাথে ভেস্টিজের দুটি প্রোডাক্টস ব্যবহার করতে পারেন। প্রথম প্রোডাক্ট হলো ভেস্টিজের এগ্রি হিউমিক গ্র্যানুয়েল, যার পরিমাণ হবে 5 থেকে 8 কিলোগ্রাম প্রতি একর জমির জন্য। ইহা আপনার জমির উর্বরা শক্তিকে বৃদ্ধি করবে। সেকেন্ড প্রোডাক্ট হলো এগ্রি প্রোটেক, যার পরিমাণ হবে 500 গ্রাম প্রতি একর জমির জন্য। ইহা জমিতে যদি কোনো ফাঙ্গাস থেকে থাকে তবে সেটাকে ধ্বংস করবে। আপনারা এই দুটি প্রোডাক্ট একসাথে যে কোনো সারের সাথে মিশিয়ে জমিতে ব্যবহার করতে পারেন। টমেটো চাষের সেকেন্ড পর্যায় হলো সিড ট্রিটমেন্ট, এক্ষেত্রে আপনারা ভেস্টিজের দুটি প্রোডাক্টস ইউজ করবেন। প্রথমটি হলো এগ্রি হিউমিক লিকুইড, যেটার পরিমাণ হবে 5 থেকে 10 ml প্রতি কিলো বীজের জন্য। ইহা বীজের অঙ্কুরোদ্গমের শক্তিকে বৃদ্ধি করবে। সেকেন্ড প্রোডাক্ট হলো এগ্রি প্রোটেক, যার পরিমাণ হবে 10 থেকে 15 গ্রাম প্রতি কিলো বীজের জন্য। ইহা বীজকে ফাঙ্গাস আক্রমণের হাত থেকে রক্ষা করবে। আপনারা এই দুটি প্রোডাক্ট একই সাথে বীজের মধ্যে প্রয়োগ করতে পারেন। এবার আসি তৃতীয় পর্যায়ে, যার নাম রুট ট্রিটমেন্ট বা সিডলিংস ট্রিটমেন্ট। কৃষক ভাইরা টমেটো বীজ ছোট কোনো জায়গায় প্রথমে লাগান, তারপর চারাগাছ তৈরি হওয়ার পর সেটাকে প্রধান জমিতে স্থানান্তরিত করেন। অনেক সময় চারাগাছের মূল সঠিকভাবে সেট হতে পারে না এবং কিছুদিনের মধ্যেই চারাগাছ মারা যায়। এটার থেকে বাঁচার জন্য দরকার রুট ট্রিটমেন্ট। এক্ষেত্রে আপনারা ভেস্টিজের দুটি প্রোডাক্টস ইউজ করবেন। প্রথমটি হলো এগ্রি হিউমিক লিকুইড, যার পরিমাণ হবে 2 থেকে 4 ml প্রতি লিটার জলে। ইহা টমেটো চারার মূলকে মজবুত করবে। সেকেন্ড প্রোডাক্ট হলো এগ্রি প্রোটেক, যার পরিমাণ হবে 10 থেকে 15 গ্রাম প্রতি 15 লিটার জলে। ইহা চারা গাছে বা জমিতে যদি কোনো ফাঙ্গাস থেকে থাকে তবে সেটাকে ধ্বংস করবে। এই দুটি প্রোডাক্ট একসাথে জলের সাথে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে চারা গাছের মূলকে 4 থেকে 5 মিনিট ডুবিয়ে রেখে তারপর জমিতে স্থানান্তরিত করুন। ফোর্থ স্টেজ হলো গ্রোথ ফেজ। জমিতে চারা স্থানান্তরের পর যখন পাতা আসা শুরু হয় সেটাকেই বলা হয় গ্রোথ ফেজ। এই সময় আপনারা ভেস্টিজের তিনটি প্রোডাক্টস ইউজ করবেন। প্রথমটি হলো এগ্রি হিউমিক লিকুইড, যার পরিমাণ হবে 30 থেকে 40 ml প্রতি 15 লিটার জলে। ইহা গাছকে পুষ্টি সমূহ সরবরাহ করতে সাহায্য করবে। সেকেন্ড প্রোডাক্ট হলো এগ্রি গোল্ড, যার পরিমাণ হবে 30 গ্রাম প্রতি 15 লিটার জলে। ইহা গাছের মেটাবলিক অ্যাক্টিভিটি বৃদ্ধিতে সহায়ক। তৃতীয় প্রোডাক্ট হলো এগ্রি 82। এগ্রি হিউমিক লিকুইড ও এগ্রি গোল্ডের কার্যপ্রণালীকে শক্তিশালী করতে এই এগ্রি 82 সাহায্য করবে, যার পরিমাণ হবে 5 থেকে 10 ml প্রতি 15 লিটার জলে। আপনারা এই তিনটি প্রোডাক্ট একসাথে জলের সাথে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে পারেন। এবার যে পর্যায়ের কথা বলবো সেটা হলো বিফোর ফ্লাওয়ারিং, অথবা ফুল আসার সময়। এক্ষেত্রে আপনারা ভেস্টিজের দুটি প্রোডাক্ট ইউজ করবেন।
প্রথমটি হলো এগ্রিমস, যার পরিমাণ হবে 30 ml প্রতি 15 লিটার জলে। ইহা গাছে ফুল আসার প্রক্রিয়াকে বৃদ্ধি করবে। সেকেন্ড প্রোডাক্ট হলো এগ্রি 82, যার পরিমাণ হবে 5 থেকে 10 ml প্রতি 15 লিটার জলে। ইহা মসের কার্যপ্রণালীকে শক্তিশালী করতে সাহায্য করবে। আপনারা প্রোডাক্ট দুটো একসাথে জলের সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করবেন। এবার বলবো লাস্ট স্টেজের কথা, যেটা হলো ফলন শুরু হওয়ার সময়। এক্ষেত্রে আপনারা ভেস্টিজের 3টি প্রোডাক্ট ইউজ করবেন। প্রথমটি হলো ন্যানোটেক, যার পরিমাণ থাকবে 30 গ্রাম প্রতি 15 লিটার জলে। ইহা ফসলকে সেকেন্ডারি ও মাইক্রোনিউট্রিয়েন্টস সরবরাহ করবে, যেটা সবচেয়ে বেশি দরকার গাছে ফল আসার সময়। সেকেন্ড প্রোডাক্ট হলো এগ্রি গোল্ড, যার পরিমাণ হবে 30 গ্রাম প্রতি 15 লিটার জলে। ইহা ফসলের মেটাবলিক অ্যাক্টিভিটিকে বৃদ্ধি করতে সাহায্য করবে এবং ফসলের সেলফ লাইফের বৃদ্ধি ঘটাবে। তৃতীয় প্রোডাক্ট হলো এগ্রি 82, যার পরিমাণ থাকবে 5 থেকে 10 ml প্রতি 15 লিটার জলে। ইহা ন্যানোটেক ও গোল্ডের কার্যপ্রণালীকে শক্তিশালী করতে সাহায্য করবে। আপনারা এই 3টি প্রোডাক্ট একসাথে জলের সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন। বন্ধুরা, টমেটো চাষের কোন কোন পর্যায়ে ভেস্টিজের কোন কোন প্রোডাক্টস ইউজ করবেন, সেটা নিয়েই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে আপনাদের টিম মেম্বার্স আর বন্ধুবান্ধবদের সাথে প্লিজ শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেল টিম ফোকাসকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড উইশ ইউ ওয়েলথ।